এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অনিল সাহা, তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরে। প্রাথমিকভাবে 52 বছর বয়সী ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে অনিল সাহা রায়গঞ্জ জেলা আদালতে একটি মামলায় 10 বছর সাজাপ্রাপ্ত হয়ে গত 2019 সাল থেকে বালুরঘাট জেলা সংশোধনাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ ভোর 4:45 নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উনি কনভিক্ট সাজাপ্রাপ্ত বন্দি অনিল সাহা, উনি ওনার ওই আনুমানিক আপনার 3:25 নাগাদ ওনার বুকে ব্যথা করে। আমরা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে 3:40-42 মধ্যে জেলখানা থেকে রওনা দিয়ে দিই আপনার হাসপাতালে ভর্তি করার জন্যে। হাসপাতালে মোটামুটি 3:45 নাগাদ মানে উনি ঢোকেন, মানে আমাদের মানে জেল গার্ড দিয়ে ওনাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ডাক্তারবাবুরা ওনাকে ব্লাড ডেড প্রোনাউন্স করলেন। উনি রেপ কেসে ছিলেন 376, আর উনি আনুমানিক উনি রায়গঞ্জ থেকে এখানে এসেছিলেন ট্রান্সফার হয়ে, উনি 2019 সাল থেকে আছেন এই জেলে। পরিবারের লোকদের জানানো হয়েছে? হ্যাঁ, পরিবারের লোকরা সাথেই আছে, মর্গে ইনকোয়েস্ট হচ্ছে, ওনারা সাথেই দাঁড়িয়ে আছেন। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই প্রথম রায়গঞ্জের উদয়পুরে এসে গেল কেটিএম বাইকের অত্যাধুনিক শোরুম। ফিনান্স সহ ডাউন পেমেন্ট ও কিস্তিতে যুব সমাজের মনের ইচ্ছে পূরণ করতে অত্যাধুনিক ডিজাইনের কেটিএম বাইক, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস মিলবে এখানে। উদ্বোধন উপলক্ষে আগামী বেশ কিছুদিন বিভিন্ন অফারে মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন দুই দিনাজপুরের একমাত্র কেটিএম বাইক শোরুম রায়গঞ্জ উদয়পুরের দীপক অটোমোবাইলে। ফোন নাম্বার 9434059137 এবং 9832448059 নাম্বারে।